তো এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, যেখানে মানে দেখছি যে জিনিসপত্র এদিক ওদিক করতে 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 অগোছালো হয়ে গেছে। দেখো এখানে একটা তাক আছে, এখানে পরপর তিনটে তাক, একটা দুটো এই একটা তিনটে। তো এইখানটাই মূলত আমি খাবার রাখার জন্য জায়গাটাকে রেখেছিলাম। এখানে ওই স্প্রেয়ার বাটল ফাটল থেকে শুরু করে সব কিছু দিয়ে ভরে গেছে। আর এই জায়গাটা আমি প্ল্যান করে করেছিলাম, কারণ যেহেতু খাবার রাখবো তো এই কাভারটাকে আমি এভাবে কাটিং করে দিয়ে একটা নেট বসিয়ে দিয়েছি, যাতে খাবারটা নষ্ট না হয়ে যায়। তো সেই জন্য এখানে এখন যে অবস্থা, তাতে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা ইমিডিয়েটলি গোছানো দরকার। কারণ এত জায়গা কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু মিস ইউজ হচ্ছে, আর এত জিনিস উল্টোপাল্টা হয়ে রয়েছে বলে দেখবে জায়গা যেন আরও মনে হয় কম লাগে। কিন্তু এগুলো গোছালেই অনেকটা জায়গা পেয়ে যাবো। তার থেকেও বড় কথা, এইখানে যে টিফিন বক্সগুলো দেখছো, এর মধ্যে অধিকাংশ টিফিন বক্সে ভরা। এখানে আছে ওর পিছন দিকটা করে সমস্ত মানে টিফিন বক্সে ভরা। তো এই টিফিন বক্সগুলো আপাতত এখন কোনো কাজে লাগে না। তো আমি ঠিক করেছি এই জায়গা থেকে টিফিন বক্সগুলো সমস্ত হটিয়ে দেবো। আর এই জায়গাটা তো একদম দেখানোর মতো অবস্থা নেই। আর এখানে মশলার জায়গা ফাইগা সমস্ত উলোর পালোর। আমি কিচেনটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। এইখানে কিছু কাপ প্লেটের সেট আছে যেগুলো ডেলি লাগে আমার, কিন্তু অধিকাংশ আমার কাপ প্লেট রাখা আছে যেগুলো আমার হাতে পড়ে না। আর এখন তো মানুষের বাড়িতে মানুষ যাচ্ছেও না, তো ওই উপরেও দেখো ওই বক্সের মধ্যে পুরো কাপ প্লেট রাখা আছে। পিছন দিকটায় কাঁচের গ্লাস, এতগুলো প্লেট তো লাগে না, আমার চারটে প্লেট হলেই হয়ে যাবে। তো সেই জন্য আর এইখানে না কি হয়, কাপগুলো ধুয়ে ধুয়ে রাখতে রাখতে দেখো এইখানে একটা ওই চায়ের দাগ বা জলটা যে লাস্টে পড়ে সেই রকম একটা দাগ পড়ে গেছে। এই উপরেও তাই হয়েছে, ঠিক কাপগুলো রাখার তলায় তলায় হয়েছে। দিনের দিন মুছে ফেলতে পারলে আর এই দাগগুলো হয় না, কিন্তু মোছা হয় না যেহেতু, তো এই দাগগুলো রয়ে যায়। তো আমি ঠিক করেছি এই যে এক্সট্রা কাঁচের প্লেট বলো, কাপ বলো বা গ্লাস, এগুলো সমস্ত তুলে দেবো। আর এই গ্যাস স্টোভটাও করবো, মোটামুটি একটু গোছানো আছে তো সব মিলিয়ে। আর হ্যাঁ, আমি যখনই রান্নাঘর করি তখন সিঙ্কটাকে একবার করে মাজার চেষ্টা করি। এইমাত্র বাসন মাজলাম, তো দেখতে পাচ্ছ সিঙ্কটাও নোংরা হয়ে গেছে। তো আজকে সব মিলিয়ে আমি কিচেনটাকে একটু সাফাই করব, ঠিক আছে? তো কিচেন অর্গানাইজেশনে তোমরা থাকো আমার সাথে, একদম লাস্টে গিয়ে তোমাদের দেখাবো যে কতটা আমি ক্লিন করতে পারলাম। তিনটে সেলফের যে কাভারটা দেখিয়েছিলাম তার মধ্যে মিডিল সেলফটা প্রচণ্ড অগোছালো হয়ে গেছিলো। তো সেখানে যে টিফিন কৌটো, তারপরে যে এয়ারটাইট কন্টেনারগুলো লাগছিলো ওগুলোরও কিছু কিছু বার করে দিলাম আর কিছু রাখলাম। কাঁচের গ্লাস বেশ কিছু কাজে লাগতো না, রোজকার কাজে লাগে না আর কি, সেগুলো একটা বক্সে দেখো পাশে রেখে দিয়েছি। আর এই সাইডের জায়গাটা কিছুটা ফাঁকা হয়ে যাওয়াতে এখানে আমি বিস্কিট, ম্যাগি, দালিয়া, বেসনের প্যাকেট সব কিছু রাখতে পারছি। তো স্টোরেজ হিসেবে কিন্তু জায়গাটা পারফেক্ট বার করতে পারলাম। আর এখানে বেশ কিছু কাঁচের ডিনার সেট আছে, যেমন প্লেট, বাটি, কাঁচের গ্লাস, এগুলো রয়েছে। তো ভাবছি এগুলো এখন অতটা তো লাগছে না, তো একটা ভেজা তাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে রাখছি। একটু ড্রাই ড্রাই হয়ে আসলে একটা পেটির মধ্যে সব আমি একসাথে রাখতে পছন্দ করি, কারণ একসাথে রাখলে কি হয়, পেটিটা একটু মোটা টাইপের হয়, তো ফলে ওটা যদি টাইট করে বেঁধে রাখা যায় তাহলে জিনিসগুলো এদিক ওদিক করে না আর অনেকটা সেফ থাকে। তো আমি এখন এগুলোকে একটু ক্লিন করে নিই। এখানে যে স্পাইসেস রাখার ট্রেটা রয়েছে, তো সেই জায়গাটাও একটু অগোছালো হয়েছিল, তোমাদের প্রথমেই দেখালাম। তো সেই জন্য সেই জিনিসগুলো সমস্ত নিচে নামিয়ে ভালো করে মুছবো। আর হ্যাঁ, ট্রেটা তো একটু ভালো করে ধুয়ে মুছে ক্লিন করব। তবে দেখো আমি কিন্তু যখন ক্লিন করি রান্নাঘর তখন কিন্তু আমি টাইলসগুলো এক হাতে সুন্দর করে মুছে নিই একটা ভেজা তাওয়ালের সাহায্যে। তাহলে কি হয়, টাইলসগুলোর কিন্তু জেল্লাটা ঠিকঠাক ধরে রাখতে পারে। তো এখন সেটাই করছি। আর এখানে দেখো আমি গ্যাস ওভেনটাকেও সেই একই হাতে ভালো করে ক্লিন করে নেবো। তো প্রথমে একটু ভিম লিকুইড দিয়ে, এই যেহেতু আমার এই ওভেনটা গ্লাস ওভেন, তো ভালো করে ওই যে স্কচ ব্রাইট লাগানো হ্যান্ডেলটা দেখছো ওইটা দিয়ে ভালো করে ক্লিন করবো, তাহলে খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়। আর এখানে যে কর্নার টপটার উপর ওভেনটা ছিল, কর্নার টপটাও কিন্তু আমি স্কচ ব্রাইটের সাহায্যে বা এরকম হ্যান্ডেল দেওয়া স্কচ ব্রাইটের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবো।
এখন বেশ অনেকটা সময় বাদেই আমি আবার রান্নাঘরে আসলাম, কারণ এখন সন্ধি লেগে গেছে, তোমরা হয়তো লাইট দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো যাবতীয় যা আমার বাসনকোসন নেমেছিলো, মানে যেগুলো আমার এক্সেস আর কি বাইরে ছিল, সেই কাঁচের প্লেট, কাঁচের কাপ, মানে চীনামাটির যে প্লেট কাপ সেইগুলো, কাঁচের গ্লাস কিছু আছে, আর এইখানে যে স্পাইসেসের কন্টেনারের এই যে লিডগুলো, সমস্ত কিছু মেজে ঘষে আমি একটা তাওয়াল পেতে এগুলোকে মেলে দিয়েছিলাম। জল ঝরে গেছে, এখন ড্রাই হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এইগুলোকে সুন্দর করে যার যার জায়গায় তুলে রাখা বা গুছিয়ে ফেলা। তো আমি ঠিক করেছি, এখানে দেখছো যে কাঁচের বাটি, তারপরে যে চীনামাটির প্লেটগুলো রয়েছে, এগুলো তো লাগে না, এগুলো আমি সব ডিভানের মধ্যে ঢুকিয়ে দেবো, বা একটা পেটির মধ্যে বেঁধে যেভাবে বলেছিলাম সেইভাবে এখন আমি এগুলোকে যার যার জায়গায় সেট করে ফেলবো। তাহলে কি হবে, আমার রান্নাঘরের যে জায়গাগুলো ফালতু মিসইউজ হচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এখানে দেখো একটা টাইট ফিট পেটি নিয়ে নিয়েছি, যে পেটিগুলো হয় তলার দিকটা মোটা করে সেলোটেপ দেয়া, তো সেই পেটির মধ্যে কিন্তু আমি ডিনার সেট সাথে কাঁচের গ্লাস বাটি যাই থাকুক সব কিছু এর মধ্যে ভরে টাইট করে বেঁধে রাখবো। তাতে আমার জিনিসগুলো কিন্তু অনেকটা সেফটি থাকবে। তো এখন সেই কাজটাতেই করতে বসেছি। এখন এগুলোকে আগে মোটা একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপরে পেটির মধ্যে বসাবো। ওই দিককার কাজটা সারা হয়ে গেছে, আবারও চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দেখো আমার বিভিন্ন সাইজের কন্টেনার রয়েছে, যে কন্টেনারগুলো আমার ভীষণ ভীষণ কাজে লাগে, প্রত্যেকটা দিন কাজে লাগে, কারণ এখন জানোই যে বাজারে একদিন করে যেতে হয়, রোজ বাজারে পাঠায় না। তো একসাথে চার পাঁচ দিনের মাছ নিয়ে আসলে এই কন্টেনারগুলোর মধ্যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে, একদম যেহেতু এগুলো এয়ার টাইট, তো এটা আমি ডিপ ফ্রিজে রাখতে পারি, তাতে কী হয় জিনিসপত্র খুব ভালো থাকে। মধ্যে বিভিন্ন সাইজের কন্টেনার রয়েছে, মানে একদম ছোটো থেকে বড় শুরু করে এর থেকেও যে বড়ো, এর থেকেও বড়ো বক্স রয়েছে। তো আপাতত এই কটাই বাইরে ছিল দেখতে পাচ্ছি, এই কটাকে আমি আস্তে আস্তে একটার মধ্যে গুছিয়ে ফেলবো, লিডগুলোকেও সমানভাবে রেখে এগুলোকে আমি একটা জায়গায় একসাথে রাখবো, যাতে আমার জায়গাটা, আমার কিচেনের যে জায়গাটা বেশি খাচ্ছিলো ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য, সেই জায়গাটা যাতে কম লাগে। তো দেখতে পাচ্ছ কতগুলো বক্স আমি একটা বড়ো বক্সের মধ্যে ভরে তুলে দিলাম, আর পাশে ছিল ক্যাসেরল, আর এখানে হচ্ছে আছে ট্রে, যে ট্রের মধ্যে আমি ডেলিকাট যে আমার কাপগুলো লাগে, মানে আমরা ঘরে যে কাপগুলো ইউজ করি সেই কাপগুলোকে সাজিয়ে ফেলবো। তারপর ট্রেটাকে আমি গ্যাস ওভেনের ঠিক পিছন দিকে যে তিনটে সেলফের কর্নার দেখিয়েছিলাম সেই ট্রের মধ্যে বা কর্নার ট্রের মধ্যে এই কাপ প্লেটের ট্রেটাকে রাখবো। এখন দেখো এটাকে সাইজটা ঠিক বুঝতে পারছি না, আড়ে রাখা ভালো না লম্বায় রাখা ভালো, একটু গুছিয়ে নিই তারপরে আন্দাজ করতে পারবো। আর এই স্পাইসেসের বক্সটাকে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, খুবই সুন্দর একটা বক্স আর খুবই কাজের। তো আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে, মানে যা যেখানে যা রাখবো সেগুলো ঢেলে নিলাম, নিয়ে একদম নিচের যে সেলফ তাতে রাখলাম, আর এখন দেখো মিডিল সেলফটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে কাপের ট্রে সেটাকে আমার লম্বালম্বি রাখলে সুবিধা হচ্ছে, তো আমি লম্বালম্বি রাখলাম, তাতে আমার বাঁ সাইডে অনেকটা জায়গা বেরিয়ে গেল। এবার বাদবাকি যে টুকটাক কাঁচের গ্লাস বা টুকটাক মানে কাঁচের কাপ থাকে সেগুলো তুলবো, এখানে একটা পিছনে হামানদিস্তালে রেখেছি, আর একটা যে ফ্যান্সি এখন ফাইবারের কাপ থাকে সেটা রাখলাম, আর একটা ছোট রাখলাম দেখতেই পাচ্ছ, তো ওখানে হানির একটা কন্টেনারও রেখেছি। তো এইভাবে সেলফগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর উপরে সেলফেও কিছু কিছু জিনিস আমি রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার একটা মানে
স্পাইসি মানে ডাস্ট যে পাউডার, সেই পাউডারে একটা কন্টেনারে সেট রয়েছে, সেটাও আমি একটা ট্রের মধ্যে রাখছি। তাতে কী হবে, রান্নার সময় পুরো ট্রেটা বার করে আনতে পারলে আমার সমস্ত মশলায় আমি ঠিকমতো ইউজ করতে পারবো। তো সেইগুলো আমি ভরে এগুলো গুছিয়ে নিলাম। আর এখানে যে লম্বা ট্রেটা ছিল, মানে ওয়াল ট্রে যেটা ছিল আর কি, এর মধ্যে স্পাইসেসের এই যে প্যাকেটগুলো আমি এইভাবে সাজিয়ে রাখবো, তাতে আমার দেখতেও সুবিধা হয়, নিতেও সুবিধা হয়। আর এখানে রাখা আছে একটা স্ট্যান্ড, যার মধ্যে আমি নাইফ, গ্যাস লাইটার, কখনো কখনো বেলুন চাকির যে বেলন সেটাও রাখি। তো এইগুলো এখন এইভাবে রাখলাম। আর এখানে একটা আছে কাঁচের মাগ, তো মাগটাকেও রাখলাম। আর এরপর আমি চলে আসি একটু ডেকোরেশন, যেহেতু রান্নাঘরটা করি আমি একটু গাছপাতা দিয়ে সাজাতে ভালোবাসি। তো এখানে একটা প্লাস্টিকের ফুলের ঝাড় আছে, যেটা দেখবো দীর্ঘদিন রাখতে রাখতে না ধুলোবালি জমে, তো সেটাকেও আমি এখন ভালো করে ক্লিন করে নেবো। আর আমি এটা সিম্পল সার্ফেও ভিজিয়ে রাখি, এখন সময় ছিল না বলে একটু প্রিল লিকুইড যেগুলো হয় সেটা দিয়ে একটু ভালো করে ডুলে ডুলে ধুয়ে নিলাম, বেশ পরিষ্কার হয়ে গেছে। এরপরে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো, জল ঝরলে তারপর এটাকে আমি গুছিয়ে ফেলবো। সবশেষে তোমাদের সামনে নিয়ে আসলাম আমার কমপ্লিট কিচেন লুকটাকে নিয়ে। তো দেখতেই পাবে তোমরা এবার যে আমার কিচেনটাকে পুরো ডেকোরেশন করা হয়ে গেছে, কিচেনটাকে আমি আমার মনের মতো করে অর্গানাইজ করে ফেলেছি। তার দরুন কী হয়েছে, আমার কিচেনে যে আলতু ফালতু জিনিস দিয়ে ভরা ছিল বা এদিক ওদিক জায়গা নষ্ট হচ্ছিলো, সেই জায়গাগুলোকে আমি পারফেক্টভাবে গুছিয়ে ফেলতে পেরেছি। আর যে জিনিসগুলো আমার কাজে লাগছিলো না সেগুলোকে তুলে দেওয়ার জন্য না অনেকটা জায়গা বেঁচেছে, অনেকটা বড় লাগছে কিচেনটা। আর দেখবে কিচেন যদি উল্টো পাল্টা জিনিস দিয়ে ভরা থাকে না, মানে মনে হয় যেন জায়গা থেকেও জায়গা নেই। তো এখন সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক অর্গানাইজড করে ফেলার জন্য আমার কিচেনটাতে কিন্তু এখন বেশ জায়গা পেয়েছি। আর হ্যাঁ, সাথে ভালো ভালো রান্নাগুলোও কিন্তু করতে ইচ্ছে হয় যদি জায়গাটা একটু পরিষ্কার হয়। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমার কিচেন। আর সবশেষে বলবো, তোমরা যারা আমার সাথে এতক্ষণ ধরে কিচেন অর্গানাইজেশনে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে তোমরা যারা প্রথম ভিজিট করছো তাদের একটা কথাই বলবো, যদি কিছুমাত্র আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও। তাহলে চলো আজকের মতো টাটা।